السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، আজকে জানব আয়াতুল কুরসি শরীফের চারটি ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে তার জন্য জান্নাত অপেক্ষা করছে, অর্থাৎ মৃত্যু ব্যতীত জান্নাত তার জন্য আর কোনো বাধা রাখে না। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, যে ব্যক্তি আয়াতুল কুরসি শরীফ শোয়ার পরে পাঠ করবে তার জন্য তার বাড়ি, তার প্রতিবেশীর বাড়ি, তার আশপাশের বাড়ি নিরাপদ হয়ে যাবে। তিন, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, হে উবাই, কুরআন শরীফের মধ্যে কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতটি শ্রেষ্ঠ। তখন রাসূলুল্লাহ বলেছেন, আবুল মুনজির, তোমাকে ধন্যবাদ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় আয়াতুল কুরসি পাঠ করবে সেই বাড়ি থেকে শয়তান দূর হয়ে যাবে। সুতরাং আমাদেরকে সেই আমলসমূহ করার জন্য তৌফিক দান করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।